উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে। এরপরও তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামে পানিবন্দী অসহায় জীবন কাটাচ্ছেন বানভাসীরা। অন্যদিকে সিরাজগঞ্জে বেড়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও বিস্তারিত জানাচ্ছেন রত্না জামান। এখনও বন্যার পানিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী অসহায় বানভাসীরা, রাস্তাঘাট তলিয়ে, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। সুরমার পানি কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট তীব্র হচ্ছে। সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি বেড়েছে। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বানের পানিতে বাড়ছে পানিবাহিত রোগের শঙ্কা। করতে পারিতাম পারি না, বন্যার কারণে ঘর দুয়ার ভাঙে গেছে। বন্যায় পানি বাড়ি ঘর বিনাশ করতেছে, পুকুরের মাছ টাছ যা আছে সব বিনাশ হইতেছে আমার। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে বইছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে জেলার ১৬টি নদ নদীর তীরবর্তী প্রায় ৪৫০ শতাধিক চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। বানভাসীরা ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় পরিবার ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর। পানির জন্য বাড়ি যাওয়ার পাইনে রাস্তার মধ্যে আছি। গোখাদ্যের পাশাপাশি শুকনা খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়াও স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ বানভাসীদের। রান্নাবান্না করতে অসুবিধা হয়, বৃষ্টি ভিজে, তারপর স্কুল যাওয়ার খুব কষ্ট হয়। গরু ছাগল আছে, কিছু বিক্রি করে আমরা কোনো রকম খাবার দাবার খাচ্ছি। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ৪৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপরে বইছে। প্রকল্প এলাকায় মুহূর্তেই বিলীন হচ্ছে বাড়িঘর ও আবাদি জমি। সরিয়ে নেওয়া হয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। দ্রুত এলাকা রক্ষার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। কাজে মোটেই করে না, এলাকার মানুষের খুবই দুর্দশা। আমার ঘর নদীর মধ্যে গেছে, মানুষের বাড়িতে রয়েছি আমি। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে। ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে নিমজ্জিত আমনের বীজতলা ১৬.5 হেক্টর ও সবজির ক্ষেত ৭.৫ হেক্টর জমি। মৎস্য বিভাগের তথ্য মতে 2 উপজেলার ৪০টি পুকুরের ৬০ থেকে ৭০ লাখ টাকার মাছ ভেসে গেছে। সোমবার রাতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর 5টি স্থানে বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজীর ২৮ গ্রাম প্লাবিত হয়। গাইবান্ধায় প্লাবিত হয়েছে ২০টি গ্রাম, বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। রত্না সামান, একুশে টেলিভিশন।